চলাচলের জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। আগামী 25 জুন দেশের কোটি মানুষের কাঙ্ক্ষিত এ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে প্রমত্তা পদ্মার ওপর নির্মিত এ সেতু। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের যাতায়াত হবে আরও সহজ ও সময় সাশ্রয়ী। রাজধানী ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান। সেতুর উত্তর প্রান্তে মাওয়া, লৌহজং, মুন্সিগঞ্জ এবং দক্ষিণ প্রান্তে জাজিরা, শরীয়তপুর, শিবচর ও মাদারীপুর। 1998 থেকে 2000 সাল পর্যন্ত প্রাক সম্ভাব্যতা যাচাই শুরু হয়। এরপর 2001 সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই হয়। 2004 সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু নকশা প্রয়োগে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করে। মহাজোট সরকার শপথ নিয়েই তাদের নিয়োগ দেয়। 6.15 কিলোমিটার সেতু করার চূড়ান্ত নকশা করা হয়। 2007 সালে 10,161.75 কোটি ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয়ও বাড়ে। 2011 সালে 20,507.20 কোটি সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন পায়। 2016 সালে আবারও 8,286 কোটি ব্যয় বাড়ালে মোট ব্যয় দাঁড়ায় 28,793.39 কোটি। সবশেষ প্রকল্পের মোট ব্যয় 30,193.38 কোটি দাঁড়িয়েছে। এর পুরো টাকাই সরকারি অর্থায়ন।